आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গ্রাহক স্বার্থবিরোধী বিদ্যুতের প্রিপেড স্মার্ট মিটার, বিক্ষোভে উত্তাল গুয়াহাটি। নালা নির্মাণের নামে গণসুরু ওয়েসিস ক্লাব গৃহে উচ্ছেদ, সড়ক কর্মকর্তারা। বরখোলার বিজয়পুর গ্রামের একমাত্র রাস্তা বেহাল, চাঁদা তুলে সংস্কারে স্থানীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গ্রাহক স্বার্থবিরোধী প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে মঙ্গলবার গুয়াহাটির বিজলি ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। দুপুর ১২টায় বিদ্যুৎ গ্রাহকরা হাতে হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্লে কার্ড ফেস্টুন নিয়ে পল্টন বাজারের বিশাল মেগামার্টের সামনে থেকে মিছিল করে বিজলি ভবনের গেটে পৌঁছালে পুলিশ বাধা দানের চেষ্টা করলে গ্রাহকদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বিশাল পুলিশ বাহিনীর বাধা অতিক্রম করে বিক্ষোভকারীরা গ্রাহক স্বার্থবিরোধী প্রিপেড মিটার বাতিল করা, বিদ্যুতের বেসরকারীকরণের চক্রান্ত বন্ধ করা, প্রিপেড মিটার চালু করে জনগণকে লুণ্ঠন করার প্রতিবাদে স্লোগান দিতে দিতে বিজলি ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অজয় আচার্য। তিনি বলেন, প্রথমে স্মার্ট পোস্ট পেড মিটার প্রতিস্থাপন করে কিছুদিন পর মোবাইলে প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপন না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে গ্রাহকদের প্রিপেড মিটার নিতে বাধ্য করে এপিডিএসএল কর্তৃপক্ষ। অথচ এই স্মার্ট মিটার প্রতিস্থাপনের পূর্বে গ্রাহকদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করেনি। প্রিপেড মিটার স্থাপনের পর অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল আসার অভিযোগ উত্থাপিত হয়েছে। তাই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারীকরণের পদক্ষেপ স্বরূপ এই স্মার্ট প্রিপেড মিটার প্রতিস্থাপনের সিদ্ধান্ত অবিলম্বে বন্ধের জোরালো দাবি উত্থাপন করা হয়। বিক্ষোভ শেষে এপিডিএসএল কর্তৃপক্ষের মাধ্যমে আহ্বায়ক যথাক্রমে অজয় আচার্য ও হিল্লোল ভট্টাচার্যের স্বাক্ষরিত একটি স্মারকপত্র অসম বিদ্যুৎ নিয়ামক আয়োগের অধ্যক্ষের কাছে প্রেরণ করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন সুশীল পাল, ইদ্রিস আলী প্রমুখ। এটা অত্যাবশ্যকীয় পরিষেবা, যেনেকুৱা পানী নহলে মানুহে চলিব নোৱাৰে, যেনেকুৱা বতাহ নহলে মানুহ জীয়াই থাকিব নোৱাৰে। বৰ্তমান আধুনিক যুগত বিদ্যুৎ নহলে মানুহ এক ঘণ্টা জীয়াই থাকিব চলিব নোৱাৰে। আধুনিক সভ্যতা এক ঘণ্টা চলিব নোৱাৰে বিদ্যুৎ অবিহনে। অথচ এই বিদ্যুতক অত্যাৱশ্যকীয় পৰিষেৱাৰ পৰা এই চৰকাৰবিলাকে, পুঁজিপতিশালী চৰকাৰবিলাকে এই বিদ্যুতক তেওঁলোকে লাভজনক পণ্যলৈ ৰূপান্তৰিত কৰিব ধৰিছে। তাৰ কাৰণে বিদ্যুৎ সংশোধনী বিল ২০২২ দীর্ঘদিন ধৰি বিদ্যুৎ বিভাগে অসমৰ ৰাইজক এক প্ৰকাৰ লুণ্ঠন কাৰ্য চলাই আহি আছে। এই প্ৰিপেড মিটাৰ স্থাপন কৰাৰ যোগেদি আকৌ বিদ্যুৎ বিভাগে জনগণক বহু পৰিমাণে লুণ্ঠন কাৰ্য চলাই আহিছে, বিভিন্ন অভিযোগ ইতিমধ্যে উত্থাপন হৈছে। তাৰ উপৰি এই প্ৰিপেড স্মাৰ্ট মিটাৰে এই বিদ্যুৎ বিতরণ কোম্পানির বেসরকারীকরণের ফলে মানে লই মানে যাব ধরেছে। ব্যক্তি মালিকের হাতত বিদ্যুৎ বিতরণ কোম্পানিটু গতাই দেওয়ার একটা চক্রান্ত হিসাবে, একটা ষড়যন্ত্র হিসাবে এই প্রিপেড স্মার্ট মিটার স্থাপন করব মানে চলি আছে। গতি ইয়ার আমি তীব্র বিরোধিতা করে আসু। আগতে পোস্ট পেইডর যেনকা গ্রাহকে জানিব পারিছিলে কিমান কিনে বিল আহি আছে, কিমান স্লেবত কিমান টকাকেই মানে বাসুল দিবলগা হয়ে আছে, এই প্রিপেইডত এতিয়া একো জানিবলৈ নাই, একো বুঝিবলৈ নাই। রাইজক অন্ধকারত রাখি, আন্ধারত রাখি সরকারে রাইজক লুণ্ঠন করিব বিচাৰিছে প্রিপেইড। গণসুর ওয়েসিস ক্লাবের কর্মকর্তাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে কাছাড় জেলা প্রশাসন নালা নির্মাণের জন্য পাবলিক স্কুল রোড সংলগ্ন ক্লাবগৃহটি উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে।
আগাম কোনো নোটিশ না দিয়ে হঠাৎ করে প্রশাসনের উচ্ছেদের বিষয়টি মেনে নিতে পারছেন না ক্লাবের কর্মকর্তারা। প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিষয়টি নিয়ে সাংসদ ও বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এক্সিস্টিং অ্যালাইনমেন্টের মাধ্যমে নালা নির্মাণ করলে ক্লাব দুটি বেঁচে যাবে বলে মনে করছেন তারা। ক্লাবের কর্মকর্তাদের কোনো কিছু না জানিয়ে কিভাবে নালার অ্যালাইনমেন্ট বদলানো হয়েছে তা নিয়ে এদিন বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন ক্লাবের কর্মকর্তারা। শহরে উন্নয়ন এগিয়ে নিতে ক্লাব সহায়তা করবে, প্রয়োজনে প্রশাসনের বুলডোজার চলার আগে তারা ক্লাব গৃহটি নিজেরাই সরিয়ে নেবেন, কিন্তু এক্সিস্টিং অ্যালাইনমেন্টের মাধ্যমে নালা নির্মাণ করার দাবিতে শীঘ্রই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে বলেও এদিন সাংবাদিকদের জানান তারা। দুটো ক্লাবই বেঁচে যাবে, কিন্তু আমরা জানি না, আমাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে হঠাৎ করে অ্যালাইনমেন্টটা চেঞ্জ হলো। এখন যে বর্তমান ড্রেনটা বানানো হবে বলা হচ্ছে এবং তার জন্য আমাদের ক্লাবের পুরোটাই ভেঙে যাচ্ছে, এনক্রোচমেন্ট এরিয়ায় পৌঁছে। আমরা সেটা নিয়ে প্রতিবাদ জানি যে এক একবার এক এক রকম অ্যালাইনমেন্ট কী করে এবং টেকনিক্যালি সেটা ফিজিবল যদি না হয় তাহলে এই ব্যবস্থা নিয়ে হঠাৎ করে আমাদের ক্লাবটাই ভাঙা গেল। আমাদের কোনো প্রায়ের নোটিশ দেওয়া হয়নি, আমাদের আগাম কোনো জানান দেওয়া হয়নি এবং আমাদের এটাও বলা হয়নি যে এই ক্লাবটা ভাঙার পর এই রাস্তা দিয়ে কী করবে। আমরা অনুমানের প্রশ্ন বলছি যে আমরা ভাবছি যে ড্রেনটা কানেক্ট করা হবে, তো ড্রেনটা একটা যদি এই পর্ষনে থাকে ড্রেন এবং তার কন্টিনিউশন 5-6 ফিট দূর থেকে কী করে হবে সেটাই আমাদের প্রশ্ন। আমরা জেলা প্রশাসন, আমাদের যারা অভিভাবক আছেন এখানে, বিধায়ক এবং সাংসদ আছেন, তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এই ব্যাপারটা দেখুন। বনশোর দক্ষিণ শিলচরের একটা সুপ্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংস্থা, ক্লাব ওয়েসিস একটা ক্রীড়া সংস্থা এবং এই দুটো সংস্থায় সমাজের বিভিন্ন কাজ করে যাচ্ছে, নিরলসভাবে সুস্থ সংস্কৃতির চর্চা চালিয়ে যাচ্ছে। এই দুটো ক্লাবের সেটা যে হৃদয় দিয়ে গড়া, ঘাম দিয়ে রক্ত ঝরানো সেই যে ক্লাবের ভবনটা, সেই ভবনটাকে রক্ষা করার আপনারা ব্যবস্থা করুন, এটাই আমরা দুই ক্লাবের তরফ থেকে আপনাদের কাছে বিনীতভাবে আমরা প্রার্থনা করছি। বিগত বছরের ভয়াবহ বন্যার কবলে পড়ে বরখোলার বড়রামপুর জিপির বিজয়পুর গ্রামের একমাত্র রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। বন্যার পর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও বারবার দাবি জানানো সত্ত্বেও এই গ্রামীণ রাস্তা সংস্কার করা হয়নি। গ্রামবাসীরা বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের কাছে রাস্তা মেরামতের দাবি জানালে তিনি 1.5 কিলোমিটার রাস্তা মেরামত করার জন্য 3 গাড়ি সেন্টি দেওয়ার কথা বলেন, কিন্তু 1.5 কিলোমিটার রাস্তা 3 গাড়ি সেন্টি দিয়ে কিভাবে মেরামত হবে। তাই গ্রামবাসীরা বিধায়কের 3 গাড়ি সেন্টি না নিয়ে নিজেদের মধ্যে চাঁদা তুলে রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন। চাঁদা তুলে প্রায় 25 গাড়ি সেন্টি দিয়ে 1.5 কিলোমিটার রাস্তা বানানোর কাজে হাত দিলেন গ্রামবাসীরা। তারা কাছের জেলাশাসক ও শিলচরের সাংসদের দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য আবেদন জানান। কারণ অনেক মন্ত্রী বিধায়ক আমরা এখান থেকে ভোট দিয়া নির্বাচিত হয়েছেন, কিন্তু তারা আমাদের প্রতি কোনো লক্ষ্য নেই। আমরা এখানে মানুষ আছি না অন্য কোনো জিনিস আছে, এখানে প্রায় 200-250 মানুষ বসবাস করেন, কিন্তু একটা রাস্তা না, কোনো জলের ব্যবস্থা না, কোনো ইলেকট্রিক যেটা ব্যবস্থা আছে সেটা আমাদের নিজের পয়সা চান্দা কালেকশন করে আমরা সেটা এনেছি, না জলের ব্যবস্থা আছে, জলটাই বরাবর জলটাই পাওয়া যাচ্ছে না, রাস্তার তো আর দুর্ব্যবস্থা কথা বলাই মানে ঠিক নেই। কারণ স্কুলে যারা যায় তারা বলতে পারবে যে রাস্তাটা বর্ষার সময় আলে কীরকম তারা স্কুলে যায়। হ্যাঁ, আর বর্তমান যে বিধায়ক তিনি এবার করেছেন বিধায়ক এরকম না, তিনি আরেক 2-3 বার বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। তাই আমি ওনাকে যেন বলি যদি না হয় তিনি ইস্তফা দিয়ে দেন, যদি না পারেন জনগণের কোনো কাজ করতে তাহলে তিনি ইস্তফা দিয়ে দেন। আর আমি বর্তমানে কাছারের ডিসি মহোদয়কে বিনম্র অনুরোধ যে তিনি এই রাস্তাটি মেরামত করে দেন। আর বর্তমানে আমাদের CM হিমন্ত মামা ওনাকে বিনম্র অনুরোধ করছি যে তিনি এই রাস্তাটি যাতে যেকোনো তিনি রাস্তাটি মেরামত করে দেন। আর সাংসদ রাজদীপ রায় ওনাকে তো আমাদের বলা কিচ্ছু নাই, কারণ ওনাকে তো আমরা একবার দেখি নাই। হ্যাঁ, তো ওনাকে আর কি বলবো, ওনারও দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই রাস্তাটি তিনি নিজে একবার দেখে রাস্তাটি মেরামত করে দিতে, তার জন্য আমি অনুরোধ করে
শিলচর আশ্রম রোড তপবন্নগর এলাকার বাসিন্দা অনিমেষ দাসের ভাই নিপেশ দাস গত 10 এপ্রিল সকালে ঘর থেকে বেরিয়ে যায় আর ঘরে ফিরে আসেননি দেখে তার বড় ভাই ও অন্য সদস্যরা মিলে অনেক খোঁজাখুঁজি করেন কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি তাই বড় ভাই নিরুপায় হয়ে শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে একটি নিখোঁজের মামলা দায়ের করেন অনিমেষ জানান শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করার 9 দিন পরও কোনো সন্ধান মেলেনি তিনি সংবাদ মাধ্যমে পুলিশ প্রশাসন ও জনসাধারণকে ভাইকে দেখে থাকলে শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে অথবা উনাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন আমার নাম হলো অনিমেষ দাস আজ কত দিন হইছে মানে 10 12 দিন হইছে এরকম হইছে আমার ছোট ভাই নিপেশ দাস হঠাৎ করে আমি ঘর থেকে বাইরে গেছি গিয়া আমরা না কইয়া বেরিয়েছে এখন তো ভাবছি যে আশেপাশে আমরা আছে ইষ্ট কুটুম আছে তারা বাসা হয়তো গেছে না এখন তো দেখি মানে তারা বাসা তো আমরা বেজান খোঁজ খবর লইছি লোয়ার পরে দেখি তো নাই এরকম নাই বাক্কা কতদিন পরে আমরা খোঁজাখুঁজির পরে আমরা ন্যাশনাল আউটপোস্টে আমরা একটা এফআইআর করছি আর কি মানে কতদিন হয়েছে নিকুচুয়ার নিকু তো তো 12 13 দিন হয়েছে থানাতে এফআইআর কতদিন হয়েছে দিছেন তো ধরলেন এই 17 এপ্রিল তো আজকে কতদিন হয়েছে থানা থেকে কোনো কিছু ইয়ে পাইছেন না থানা থানার তো কিছু আমরা করছি থানা থেকে আমরা কিছু পাইলাম না হেল্প পাইলাম না হেল্প থানাত কিছু জানাইছে না 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 কিছু জানাইছে কোন থানাত ন্যাশনাল হাইওয়ে চেঙ্গুরি রোড চেঙ্গুরি রোড ন্যাশনাল হাইওয়ে আউটপোস্ট যেটা আউটপোস্ট যেটা এটা আচ্ছা আচ্ছা তো মানে মনে করেন এখন সরকার কাছে এটাই চাই জেলা প্রশাসনের মধ্যে কাছে এটাই চাই মানে আমরা একটু মানে ইয়ে করতো আর কি এটা পায়ের লাগিল মানে করে একটু তদন্ত লইত আর কি আর কি কম আমরা অবস্থা এদিকে খারাপ খুঁজতে খুঁজতে পাই না অসম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নিযুক্তি হলেন জুবায়ের এনাম অসম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে ফলাফল প্রকাশ হতে দলীয় কর্মীদের মধ্যে এদিন আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি পদে জুবায়ের এনামকে নিযুক্তি দেওয়া হয়েছে কাছাড় জেলা যুব কংগ্রেসের সভাপতি পদে রণজিৎ দেবনাথ সহ জেলার সাধারণ সম্পাদক পদে রাজা লস্করকে মনোনীত করা হয়েছে এদিকে পল্লব সিং যাদবকে কাছাড় জেলা যুব কংগ্রেসের সহসভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়েছে সমলিঙ্গ বিবাহে আপত্তি জানিয়ে মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করল সরস্বতী স্মারক সমিতি সমলিঙ্গ বিবাহে কেন্দ্রের আপত্তিকে সমর্থন জানিয়ে মঙ্গলবার কাছাড়ি জেলা শাসক মারফত দেশের মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করল সরস্বতী স্মারক সমিতি সমলিঙ্গ বিবাহে যাহাতে কোনোভাবেই মান্যতা দেওয়া না হয় তার জোরালো দাবি জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা এদিন অলকাদে প্রতিমা চক্রবর্তী ও মুক্তা চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমরা দেখে আসি যে ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা সেটা হচ্ছে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষার আবাসভূমি ভারতবর্ষ আর ভারতবর্ষের বিবাহ এমন একটা প্রথা যেটাকে আমরা অত্যন্ত পবিত্র একটা প্রথা বলে গণ্য করি আর এই বিবাহের মাধ্যমেই মানব জীবনের উন্নয়ন হয় মনুষ্য সমাজের উন্নয়ন হয় সেটাই আমরা বিশ্বাস করি বিবাহ শুধুমাত্র দুইটা মানুষের মধ্যে না দুটো পরিবারের মধ্যে দুটো সংস্কৃতির মধ্যে দুটো চিন্তাধারার মিলন ঘটায় তো সেই বিবাহের মধ্যে যখন হস্তক্ষেপ হবে এবং এ ধরনের যদি সমকামী সমলিঙ্গের বিবাহ যদি অনুমতি পায় তাহলে ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা সেটা ধ্বংস হয়ে যেতে পারে এবং এই ধরনের হওয়াটা মোটেই কাঙ্ক্ষিত নয় তো যেহেতু ব্যাপারটা মহামান্য সুপ্রিম কোর্ট দেখছেন তো আমরা এখানে ওনার কাছে বিনীতভাবে অত্যন্ত বিনম্রভাবে প্রার্থনা করব যাতে এই বিষয়টা হওয়া থেকে উনি সবাইকে রক্ষা করেন বা এই বিষয়টা যাতে হতে না দেন অনুমতি না দেন সেটাই আমরা ওনার কাছে প্রার্থনা করছি কারণ এটা হলে আমাদের যে পরিবার ব্যবস্থা আমাদের যে সমাজ ব্যবস্থা এমনকি আমাদের যে পরবর্তী প্রজন্ম সেটাও তারাও ভীষণভাবে একটা অবক্ষয়ের মুখে দাঁড়াবে এরই জন্য আজকে আমরা এখানে আমাদের জেলা উপায়ুক্তের কাছে একটা মেমোরান্ডাম দিচ্ছি শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার গ্রাহক স্বার্থবিরোধী বিদ্যুতের প্রিপেড স্মার্ট মিটার বিক্ষোভে উত্তাল গুয়াহাটি নালা নির্মাণের নামে গণসুরো ওয়েসিস ক্লাব গৃহে উচ্ছেদ সরব কর্মকর্তারা বরখোলার বিজয়পুর গ্রামের একমাত্র রাস্তা বেহাল চাঁদা তুলে সংস্কারে স্থানীয়রা এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই নমস্কার
आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।